সম্মানিত ভিউয়ার্স, এখন হচ্ছে সকাল 5:21। তো এখন আমরা কলাতিয়া বাজারের দিকে যাচ্ছি। আমাদের বাসা থেকে বাজারের দূরত্ব হচ্ছে প্রায় 1 কিলোমিটারের একটু কম বেশি। তো যাই হোক, এখন আমরা বাজারে যাচ্ছি ওই সবজিগুলো বিক্রি করার জন্য। এখন আমরা কলাতিয়া বাজারের ব্রিজ পার হব এবং বাজারের ভিতরের দিকে যাব। আর আমরা এখন চলে এসেছি কলাতিয়া বাজারের মাঠে। এখানে নামাই লইব। হ্যাঁ, এই হচ্ছে কলাতিয়া বাজারের কাঁচা বাজারের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সবজি উঠেছে। এক বড় ভাই অনেকগুলা বরবটি নিয়ে এসেছে। ভাই এখানে কয় কেজি? এখানে প্রায় 120 কেজি। আর আমার আছে হচ্ছে 5 কেজি বরবটি। আমারটা সাদা আর ভাইয়েরটা হচ্ছে কালো। ভাইয়েরটা একটু দাম ভালো যায়, আমারটার দাম একটু কম যায়। আর এর সাথে আমি এনেছি হচ্ছে কহি অর্থাৎ চিচিঙ্গা এনেছি 5.5 কেজি, আর ধন্দল এনেছি 6 কেজি, ঝিঙ্গা এনেছি 3.5 কেজি, আর ঢেঁড়স এনেছি আমি 1.5 কেজির মতো। তো যাই হোক, এই সকল উপাদান নিয়ে আমি পলাতিয়া বাজার এসেছি। আজকের ক্রেতা অনেক কম, বিক্রেতা প্রচুর। প্রচুর সবজি উঠেছে বাজারে, দেখেন। আমি আপনাদেরকে একটু সম্পূর্ণ বাজারটাকে একটু হেঁটে দেখাই। এই দেখেন কলা, চিচিঙ্গা। আমাদের এদিকে এই চিচিঙ্গাকে কহি বলে সবাই ডাকে। তো যাই হোক, এখানে দেখেন বিভিন্ন ধরনের সবজি। এই যে খালি সবাই পালা দিয়ে রাখছে অনেকগুলা। হ্যাঁ, এই যে পেঁপের বাজার, এখানে অনেক সুন্দর সুন্দর পেঁপে। এরপর আমরা এখন আসছি হচ্ছে পটলের বাজারে। পটল কত করে যেতে চাই? পটল হ্যাঁ 30 টাকা বেচলাম একটা। এক মানে এক ফুলটা বেচছেন 30 টাকা করে? ঢেঁড়সের কি অবস্থা? এদিকে কিছু কিছু গাড়ি লোড হয়ে গেছে, অনেকগুলা গাড়ি। তারপরেও এখনো বাজারে প্রচুর মাল আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ঢেঁড়স কত করে কইতেছে? দাম কয় নাই? এই যে একটু এদিকে আসি, এটা হচ্ছে বেগুনের বাজার। বেগুন কত করে কেটেছে? এটা 40 না? আর ওই যে জগন ভাটা, এটা কত করে যায়? 60। মাশাআল্লাহ, বেগুনের বাজারটা মোটামুটি একটু ভাবনি বাইরে। অনেক সময় দাম জিজ্ঞেস করতে গেলে মানে বাজার তো ভালো না, সবার মন টান খারাপ থাকে। তো সেক্ষেত্রে দাম দিয়ে কি করবেন, মানে উল্টো পাল্টা কথা কয়। তো যাই হোক, যে যাই বলুক, আপনারা কিছু মনে করবেন না। ভাই ভাই জালি কত করে কিনলেন? ওইদিকে আরো অনেক সবজি আছে, ওইদিকে প্রচুর পরিমাণ। এই দেখেন ৪৫ ৪৫
কোনটা বিক্রি হইছে এক কোনটা আমি দুই ডলারই তুমি কিন নেব ভাই কত তিন বলটা কত চার বলটা কত আমার বরবটি আর ঢেঁড়স বিক্রি করা শেষ হয়ে গেছে। ঢেঁড়সটা বিক্রি করছি হচ্ছে 30 টাকা, দেড় কেজি 30 টাকা, আর বরবটি বিক্রি করলাম 20 টাকা কেজি। হ্যালো, তো আজকের বাজারে যদি কেউ সবজি ধরে রাখে বা আটকে রাখে, এটা হবে সবচেয়ে বড় বোকামি। আজকের বাজার খুবই খারাপ, যে যা বলে তাই তাতেই বিক্রি করা উচিত। এর জন্য আমিও আর দেরি করিনি, যা বলছে তাতেই দিয়ে দিছি। আর আজকে ক্রেতা খুবই কম, বিক্রেতা অনেক বেশি, সবাই যার যার মতো দাঁড়ায় রয়েছে, কেউ বিক্রি করতে পারতেছে না। এটা হচ্ছে ঈদের পরের জন্য। এই আজকের বাজারে মাল বিক্রিটাই অনেক কঠিন ছিল, তারপরেও মোটামুটি সবগুলো মাল বিক্রি করতে পারছি। ধন্দল 6 কেজি বিক্রি করছি 40 টাকা, আর ঝিঙ্গা বিক্রি করছি হচ্ছে 15 টাকা কেজি, আর বরবটিটা 20 টাকা কেজি বিক্রি করতে পারছি। কিন্তু পরবর্তীতে 5 টাকা 6 টাকা হয়ে গেছে, আর ধন্দলও 5 টাকা 6 টাকা, আর যে চিচিঙ্গা ওইটাও 5 টাকা 6 টাকা, 4 টাকা 5 টাকা 6 টাকা এরকম। তো যাই হোক, বাজারের অবস্থা আজকে একটু খারাপ, হয়তো দু একদিন গেলে মানে ঈদের প্রভাবটা কাটলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সহজ কৃষি শিক্ষা ইউটিউব চ্যানেলকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এখন থেকে প্রতিনিয়ত এইভাবে বাজারের আপডেটগুলো আমি আপনাদেরকে দিতে চেষ্টা করব। তো সবাই আবারও বলছি ভালো থাকেন, আসসালামু আলাইকুম।